পাঁচটি স্তম্ভের মধ্যে হজ পঞ্চম। হজ শব্দের আবেদনিক অর্থ কোনো কিছুকে পরিদর্শনের উদ্দেশ্যে বা ভ্রমণ করার সংকল্প করা। ইসলামী শরিয়া ভাষায় কাবা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে ভ্রমণের ইচ্ছে বা সংকল্প করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচটি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি স্থাপন করা আছে, এর মধ্যে একটি হল আল্লাহর ঘরে হজ করা। হজ বিত্তশালী লোকদের জন্য একটি অন্যতম ইবাদত। আল্লাহ বলেন, মানুষের মধ্যে যারা কাবা ঘরে যাওয়ার সামর্থ্য আছে তার জন্য আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা অবশ্য কর্তব্য বা ফরজ। এতটা সত্ত্বেও যে তা অমান্য করবে সে কাফের, আল্লাহ তার সৃষ্টি জগতে কার মুখাপেক্ষী নন। এই আয়াত দ্বারা বিত্তমান লোকদের উপর হজ ফরজ করা হয়েছে, সুতরাং এই হজকে অস্বীকার বা অমান্য করা কুফরি। হজের সূচনা হয় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সময় থেকে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার জ্যেষ্ঠ ছেলে ইসমাইলকে নিয়ে যখন কাবা ঘর নির্মাণ কাজ সমাপ্ত করলেন, তখন মহান আল্লাহ তাকে বললেন লোকদেরকে হজ করার জন্য প্রকাশ্যভাবে আহ্বান জানাতে, তারা যেন পায়ে হাঁটে কিংবা দূরবর্তী স্থান হতে উঠে আরোহণ করে তোমার নিকট চলে আসে। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় হজ প্রথা প্রথম শুরু হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সময় থেকেই। সুতরাং হজ বিত্তমান লোকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু ইবাদতই নয়, ইহা বিশ্ব মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ রাখার অন্যতম ও প্রধান পন্থাও বটে। তাই হজকে বলা হয় মুসলিম উম্মার মহা ঐক্যের মহাসম্মেলন বা মহা ঐক্যের মহামিলন কেন্দ্র। আমাদের দেশে দুটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত সবচেয়ে বেশি অবহেলিত, আর এ দুটি ইবাদত ফরজ করা হয়েছিল বিত্তমান লোকদের উপর, একটি জাকাত, অপরটি হজ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আহ্বানে লোকেরা মক্কায় হজ সম্পাদন করার জন্য আসতে থাকে। তিনি ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম কাবা ঘর পুনর্নির্মাণ করেন। তখন থেকে প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে লোকজন কাবা শরীফের হজের নিমিত্তে সমবেত হতে থাকে। পরে এক পর্যায়ে কাবায় 360টি দেবমূর্তি প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহর পরিবর্তে তাদের ইবাদত চলতে থাকে। সেই সঙ্গে নানাবিধ অন্যায় ও অশালীন অনুষ্ঠানও উদ্যাপিত হতে থাকে। এসব কারণে নবম হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ পালন করতে যাননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে 300 সাহাবীর একটি দল পাঠানো হয়। দশম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হজের নেতৃত্ব দেন। হজ কিভাবে পালন করা উচিত তা তিনি এই হজে নির্দিষ্ট করে দেন। এবছর হজ জিলজ মাসে সম্পন্ন হয়, ইতিহাসে এই হজ বিদায় হজ নামে অভিহিত। এবছর থেকেই নাসি প্রথার বিলোপ সাধন করে খাঁটি চান্দ্র বছরের প্রচলন হয় এবং জিলজের কয়েকটি দিন হজের সময় হিসেবে নির্ধারিত হয়। হজ হল মুসলিম জনগণের সংহতি এবং আল্লাহর নিকটে তাদের আনুগত্যের প্রদর্শনী। হজ মুসলমানদের জন্য ফরজ। শরীয়ত অনুযায়ী নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ করা অবশ্য কর্তব্য, যদি তার পক্ষে সম্ভব হয়। দশম হিজরিতে অর্থাৎ 632 সালে হজ পালনকালে আরাফাতের ময়দানে নবী করিম ও শেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দেন। হজের দ্বিতীয় দিনে আরাফাতের মাঠে অবস্থানকালে 69 জাবাল এর আহমদ টিলার শীর্ষে দাঁড়িয়ে উপস্থিত সমবেত মুসলমানদের উদ্দেশ্যে তিনি এই ভাষণ দিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবিতকালে এটা ছিল শেষ ভাষণ, তাই এটিকে বিদায়ী খুতবা বলে আখ্যায়িত করা হয়ে থাকে। ইসলামের প্রকৃত মূল্যবোধ অনুযায়ী মুসলমানদের করণীয় সম্পর্কে এই ভাষণের চূড়ান্ত দিক নির্দেশনা ছিল। ইসলাম ধর্ম যে ধাপে ধাপে ও পর্যায়ক্রমে পূর্ণতা পেয়েছিল তারই চূড়ান্ত ঘোষণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই ভাষণ। এ কারণে সেদিন ভাষণ প্রদানকালে পবিত্র কুরআনের সূরা মাইদার 3 নম্বর আয়াত অবতীর্ণ হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং এরকম অজানা সব তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।